আজ বুধবার আঠাশে কার্তিক দু সালের পনেরোই নভেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আজ রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল ভাই বোনেদের উদ্দেশ্যে শুভ ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটার শুভেচ্ছা আন্তরিকভাবে রইল আজ যেহেতু বুধবার অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এর ধারক কারক বাহক গ্রহ বুধের বার বুধের নামেই এই বারটি নামাঙ্কিত যাদের জন্মছকে বুধ দুর্বল অবস্থাতে আছে তারা অবশ্যই বুধের এই বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ করুন সবুজ রঙের শাক সবজি খান সবুজ রঙের এলাচকে দাঁত দিয়ে চাবান সবুজ রঙের কোনো ড্রেস বা পোশাক পরিচ্ছদ পরিধান করুন দেখবেন অবশ্যই আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন বন্ধুরা শনি কিন্তু মার্গি হয়েছেন দুশো আটত্রিশ দিন শনি মার্গি থাকবেন দু সালে চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত যার ফলস্বরূপ আপনার রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন মন হল জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক না কেন মনের মাধ্যমেই আসে তাই নিজের মনে নিজের সাথে প্রতিজ্ঞা করুন ভালো দেখবো ভালো খাবো ভালো পরব ভালো বলবো ভালো শুনবো দেখবেন তাহলে আপনাদের সাথে সব কিছুই ভালো ভালো ঘটবে যখনই আমাদের আচার ব্যবহারে সরলতা থাকে তখনই কিন্তু আমাদের জীবনেও সরলতা আসে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে আপনারা অর্থ বিনিয়োগ করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন যারা সম্পর্কের খাতে দীর্ঘদিন নিজেদেরকে অভিশপ্ত মনে করে আসছিলেন এবার কিন্তু আপনাদের জন্য সুদিন আসতে চলেছে কারোর কারোর ক্ষেত্রে বিজনেস এবং শিক্ষা উপকারী হবে তার মানে এই নয় যে প্রত্যেকের ক্ষেত্রেই আপনাদের রাশিতেই কিন্তু শনি বর্তমানে মার্গি হয়েছেন তার সুফল আপনাদের আপনারা অবশ্যই পাবেন যতই শনির সাড়ে সাতই আপনাদের চলুক না কেন